বাঁকুড়ার সত্যপীরতলার শীতলা স্পোর্টিং ক্লাবের বাৎসরিক শীতলা পুজো এবছর 87তম বর্ষে পদার্পণ করল। মন্দিরে সারাদিন ধরে চলে পূজা পাঠ। এখানে পুজো দিতে উপস্থিত হয়েছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার পৌরপ্রধান গৌরীকান্ত মুখার্জি ও স্থানীয় কাউন্সিলর সৌমিত্র মালাকার সহ বহু ভক্তর সমাগম হয় এই পূজা মণ্ডপে। আসুন জেনে নিই এই পূজা সম্পর্কে সমিতির এক সদস্যের মুখ থেকে। শ্রী শ্রী শীতলামাতা পূজা কমিটির পক্ষ থেকে আমরা আজকে ধীরে ধীরে 87 বর্ষে আমরা পদার্পণ করলাম। প্রতি বছরের ন্যায় আমরা এবছরও আমরা সেই বাৎসরিক পূজা আমরা শুরু করেছি সকলের সহযোগিতায়। কিছুক্ষণ আগে আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর প্রধান ঘটস্নানের মধ্য দিয়ে আজকে আমাদের যে আনুষ্ঠানিক উদ্বোধন পূজা উদ্বোধন তিনি করে গেলেন। তার সঙ্গে সহযোগিতায় ছিলেন আমাদের হুগলি চুঁচুড়া পৌরসভার পৌর সদস্য মাননীয় শ্রী সৌমিত্র মালাকার মহাশয়, তিনিও আমাদের সঙ্গে সহযোগিতা করছেন। এছাড়া পূজাকে কেন্দ্র করে আমাদের এখানে যে মেলা এবং বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে এলাকার মানুষের সার্বিক সহযোগিতার মধ্য দিয়ে আমরা এবছরে সংকল্প করেছি যে আমাদের এই যে মন্দির, এই শীতলামাতার মন্দিরটা নবরূপে আমরা তৈরি করতে চলেছি। তাই সর্বস্তরের মানুষের কাছে আমাদের আহ্বান যে আপনারা সকলে এগিয়ে এসে আমাদের এই মন্দির উন্নয়ন কল্পে আমাদের সঙ্গে সহযোগিতা করুন, যাতে এলাকা মানুষের যাদের যে মনস্কামনা আছে মা তা তাদের সমস্ত পূর্ণ করেন। তার মধ্য দিয়েই আমরা দীর্ঘদিন ব্যাপী এই পূজা করে চলেছি। প্রতি বছর নিউজ চ্যানেল 6 পক্ষ থেকে আমাদের এই যে সার্বিক যে প্রচেষ্টা সেই প্রচেষ্টা সর্বস্তরের মানুষকে তুলে ধরেন। তাই আমরা শীতলা পূজা কমিটির পক্ষ থেকে আমরা নিউজ চ্যানেলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তার সঙ্গে পাশাপাশি আমাদের এবছরে নতুন আমাদের সমীর সেন মহাশয় আমাদের গঙ্গা থেকে যারা দণ্ডি খাটতে যান ভক্তবৃন্দদের, তাদের তিনি 70 বস্ত্র প্রদান করেছেন এবং এর মধ্য দিয়ে আমাদের আজকে এই যে পূজা, এই পূজা আমাদের শুরু হচ্ছে। তাই সকলের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের পুজোর সঙ্গে যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে আমাদের এলাকার সকল মানুষ যাতে একসাথে সবাই মিলে হাতে হাত মিলিয়ে কাজ করতে পারি, এই আবেদনটা সকলের কাছে রইল শীতলা পূজা কমিটির পক্ষ থেকে। রাজেশ মণ্ডলের রিপোর্ট, এক নজরে হুগলি চুঁচুড়া।